أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا عبده ورسوله. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখতে পেলেন তা ফ্রান্সের একজন বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতার ভিডিও ক্লিপ। সে একজন মডেল ছিল আর তার ইনস্টাগ্রামে লাখাধিক সংখ্যায় ফলোয়ার রয়েছে। সে ইসলাম সম্পর্কে জানতে পেরে ইসলাম নিয়ে স্টাডি করা শুরু করে। তারপর সে খুব ভালোভাবে জানতে পারলো যে ইসলাম একটি সত্য ধর্ম আর এটি মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তারপর সে একটি মসজিদে গিয়ে ইসলাম ধর্ম কবুল করে। সুবহানাল্লাহ। বন্ধুরা, পৃথিবীর প্রায় সব জায়গায় মুসলমানদেরকে বদনাম করার চেষ্টা করা হয় আর অনেকে মুসলমানদেরকে নিয়ে এমন এমন বিতর্ক করে যেটাতে মুসলমানদেরকে ছোট করা হয়ে থাকে এবং মানুষের মনে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে হিংসাত্মক কথা ছড়িয়ে দেয়। এই বলে যে মুসলমানরা খুব কষ্টে বসবাস করে এবং তারা খুব খারাপ সম্প্রদায়ের হয়ে থাকে। কিন্তু তারা হয়তো জানে না যে ইসলাম ধর্মে আল্লাপাক এমন একটি কুদরতি শক্তি দান করেছেন যেটাকে যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, ইসলাম ধর্ম আপন শক্তিতে গজাতে এবং বাড়তে থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া রইল, তিনি যেন এই বোনটিকে ইসলামের উপর অটল রাখেন এবং আমল করার তৌফিক দান করেন আর তাকে প্রকৃত ও আসল ইমানদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন।